ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রামের পথ তা বন্ধুর ছিল, আর তা বহু বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, যার মধ্যে তিনজন অগ্রগণ্য, বিনয়, বাদল আর দিনেশ। তাদের নামের প্রথম অক্ষর নিয়ে বি বা দি বাঘ দাঁড়িয়ে রয়েছে মোটামুটি সেই জায়গায়, পিছন দিকে জিপিও, আর আমার ঠিক বাঁ দিকে আস্তে আস্তে দেখতে পাবেন সেই ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং, যার অলিন্দ যুদ্ধ বাংলা সংগ্রামে, ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা মোটামুটি সেই জায়গায় পৌঁছে গিয়েছি, ডালহাউসি চত্বর, অর্থাৎ বিবাদী বাগ এলাকা। আমরা হাঁটতে শুরু করব, আমাদের সঙ্গে থাকবেন অভিজিৎ ধর চৌধুরী, তবে যিনি এই সিনেমার বিনয় অর্থাৎ কিঞ্জল, তাকে আমার পাশে পেয়েছি। কিঞ্জল, কি আশা করতে চলেছো তুমি, কি মনে হচ্ছে, কি দেখবে? হ্যাঁ, অবভিয়াসলি মানে আমার ইতিহাস নিয়ে বরাবরই খুব আগ্রহ, আমার ইতিহাস নিয়ে চর্চা করতে ভালো লাগে, আর বিশেষ করে যখন এরকম একটি ছবিকে নিয়ে একটা পথ চলা, বেসিক্যালি পথ চলা, এবং অনেক কিছু অজানা তথ্য হয়তো জানতে পারবো যেগুলো জানি না, আমার সত্যি খুব ভালো লাগে। আই এম রিয়েলি এক্সাইটেড, এবং আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন আরও বা তোমরাও ঠিক সমানভাবেই খুব উত্তেজিত আর কি, আমার সত্যি খুব ভালো লাগছে। মানে আসলে আমাদের কলকাতা শহরে, আমি বিনয় বাদল দিনেশ ছেড়ে দিচ্ছি, কলকাতা শহরের এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে এত রকম ইতিহাস লুকিয়ে আছে, এবং যেগুলো কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম বা এই সমস্ত কিছুকে অনেক বেশি ত্বরান্বিত করেছে, যেগুলো আমরা সত্যিই জানি না। তো আমার মনে হয় যে মানে আমার তো খুব আমার ভালো লাগছে, এবং আমি সিরিয়াসলি জি বাংলা সিনেমাকে ধন্যবাদ জানাবো, খুব মন থেকে বলছি যে এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, কারণ ঘরে বসে অটানোর রাস্তায় বেরিয়ে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে চাক্ষুষ করা যেটাকে বলে, খুব ভালো লাগছে, দেখা যাক কেমন হয়, আশা করি, মানে আমি তো খুব এক্সাইটেড। তিন তরুণ তুর্কি, যার মধ্যে দুজনের বয়স 22, একজন 19, প্রায় 100 বছর পরে আজকের যুগে 2022 বসে এটা কল্পনা করা বোধহয় অসম্ভব ব্যাপার যে ওই বয়সে গিয়ে কে ওই রকম কিছু করার কথা ভাবতেও পারে। এই তিনজন ঘটিয়েছিলেন অলিন্দ যুদ্ধ, আর আমরা মোটামুটি রাইডার্স বিল্ডিং এর কাছে আজকে যাব, কারণ সিনে আড্ডা ঘরে বসে হয়। আমরা আজকে কলকাতার রাস্তায় হাঁটতে বেরিয়েছি, আমার সঙ্গে রয়েছেন অরুণ বাবু, এই সিনেমা অর্থাৎ 8/12 বিনয় বাদল দিনেশের ডিরেক্টর ছিলেন। অরুণদা, এক তো দেখবেন স্বাভাবিক, দুই পুরো ছবিটা আপনার মাথায় রয়েছে, সুতরাং দুটোকে আপনি মেলাবেন কিভাবে, এবং অবশ্যই জি বাংলা সিনেমাকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগের জন্য। তা নয়, ইতিহাস তো মানে আমি আমার ছোটবেলা থেকেই আমি এই বাংলা ইতিহাস বা বাঙালির ইতিহাস নিয়েই চর্চা করি, ভাল লাগে। তো আজকে এরকম একটা যে আমি সুযোগ পেয়েছি বিনয় বাদল দিনেশকে সামনে নিয়ে আসার জন্য, এর জন্য আমি হচ্ছে কি বলবো, আমি ওর জন্য আমার প্রত্যেকের কাছেই ধন্যবাদ আমার। না, আর আজকে যেটা হাঁটতে চলেছি আমরা, এই বিবাদী বাগ এলাকাটাকে পুরো দেখতে চলেছি আমরা, যেটা দেখতে যাওয়ার একটা উত্তেজনা কাজ করে, সেই উত্তেজনাটা কিরকম ভাবে কাজ করে? উত্তেজনা সত্যি কথা বলতে কি, এই অঞ্চল সম্পর্কে আমি আমি এত কিছু জানতাম না, যেটা আজকে আমরা জানতে চলেছি হচ্ছে অভিজিৎ বাবুর কাছ থেকে। আট বড় বিনয় বাদল দিনেশ সিনেমা খুব গুরুত্বপূর্ণ অংশের একটা আড্ডা নিয়ে আজকে আমরা কলকাতার রাস্তায়, আর এই জায়গার পুরো গল্পটা ধরিয়ে দেওয়ার জন্য যিনি আমার সঙ্গে রয়েছেন, কলকাতা এক্সপ্লোরার্স এর তরফ থেকে মিস্টার অভিজিৎ ধর চৌধুরী। অভিজিৎ দা, আসুন, স্বাগত। নমস্কার, সুপ্রভাত। নস্টালজিক লাগছে, সেই স্কুলে পড়তাম যখন প্রভাত ফেরি হতো, তো সেরকম ধরনের একটা ফিলিংস আসছে। এবং আমার মনে হয় যে এই যে এলাকাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রত্যেকটা বিল্ডিং, শুধু রাইটার্স বিল্ডিং বা এই জিপিও বিল্ডিং বা লালবাজারই নয়, প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে প্রচুর প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে। Thank you.
যে ফোর্ট উইলিয়াম কলকাতায় বিখ্যাত তার প্রথম জায়গা ছিল এইটা, অর্থাৎ পুরনো যে কেল্লা তাকে বলা হয় সেটা এখানেই ছিল। আট বড় বিনয় বদল দিনেশ সিনেমার একটা আড্ডা শহর কলকাতার রাস্তায় হেরিটেজ ওয়াকের অংশ হিসেবে। পুরনো কলকাতা অনেক কিছু আমরা জানার চেষ্টা করছি এবং প্রায় 100 বছর আগে যে ঘটনা ঘটেছিল তার একজন কাণ্ডারী, তার ভূমিকায় যে ছিল দিনেশের ভূমিকায়, সে রেমো ঠিক আমার পাশে এই মুহূর্তে। রেমো, যখন সিনেমাটা তোমরা করছো পুরো ইতিহাসটা তোমরা জানতে পেরেছিলে এবং আজকে হাট থেকে সেই ইতিহাসের একটা অন্য ছবি তোমার সামনে ধরা পড়েছে, এই দুটো চোখসূত্র তুমি কিভাবে দেখো? এই দুটো চোখসূত্র আমি বলবো যে মানে অনেকটাই এক না, মানে তখনকার সময় এখনকার সময়ের মধ্যে তফাৎ আছে। তখনকার মানসিকতা আর এখনকার আমাদের এই যুব সমাজের মানসিকতার মধ্যে অনেকটা তফাৎ। নাম আট বারো বিনয় বাদল দিনেশ, খুব স্বাভাবিক আমরা রাইডার্স বিল্ডিং এর সামনে যাবো না, এটা হতে পারে না। এটা এক ধরনের হেরিটেজ ওয়াক, কলকাতায় কোথায় কোথায় কি কি রয়েছে যেটা আমাদের ধরিয়ে দিতে সাহায্য করছেন অভিজিৎ ধর চৌধুরী ফ্রম কলকাতা এক্সপ্লোরার্স। অভিজিৎ, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি রাইডার্স বিল্ডিং এর সামনে, এটার সঙ্গে তো সেই অলিন্দ যুদ্ধ যা আমরা ছোটবেলায় পড়েছি বা আট বারো বিনয় বাদল দিনেশে দেখেছি। এই যে রাইডার্স বিল্ডিং এর সামনে আমরা যে আজকে দাঁড়িয়ে আছি, আমরা ঠিক আমাদের ঠিক পেছনটাই হচ্ছে রটেন্ডা, যেটাকে আমরা বলি দ্য রটেন্ডা অফ রাইডার্স বিল্ডিং। এখানে রাইটার্স বিল্ডিংটা হওয়ার আগে এটা ফোর্ট উইলিয়ামের একটা অংশ ছিল, পুরনো ফোর্ট উইলিয়াম, আমি কিন্তু নতুন ফোর্ট উইলিয়াম বলছি না, পুরনো ফোর্ট উইলিয়াম। এই পুরনো ফোর্ট উইলিয়ামের মধ্যে এই জায়গায় ছিল একটা চার্চ, যেটা কিন্তু ধ্বংস হয়ে যায় সিরাজদৌল্লা 1756 সালে এসে পুরো ধ্বংস করে এখানে বেরিয়ে যায়। এরপর যখন এই নতুন বিল্ডিংটা তৈরি হয়, এই গোল জায়গাটার মধ্যেই ছিল দোতলা ছিল আমাদের সিমসন সাহেবের অফিস। এই সিমসন সাহেবের যে অফিসটা, যেখানে আমাদের মূল অ্যাকশন বিনয় বাদল দিনেশ, এই অফিসে এসে অ্যাকশনটা হয়। ওনারা ঢোকেন এই গেট দিয়ে, বিনয় বাদল দিনেশ এই গেটটা দিয়ে ঢোকে, 6 নম্বর 5 নম্বর এইসব সাইডের এই গেটটা দিয়ে ঢোকে, ঢুকে সিঁড়ি দিয়ে ওঠে পশ্চিম সাইডে আসে। পশ্চিম মানে হচ্ছে আমার ঠিক পেছনটা, এই সাইডে আসে। সিমসনকে হত্যা করার পর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত অবধি দাপাদাপি করে ওনারা বেড়ান, তিনজনের হাতে বন্ধু। তারপরে যত অ্যাকশন আপনারা এই সিনেমার মধ্যে দেখতে পাবেন। আর এই জি বাংলা সিনেমাকেও একটা আমাদের তরফ থেকে ধন্যবাদ দেওয়া উচিত। এখানে এই ফিল্মটা আপনারা দেখতে পারবেন, আশা করি জুন মাসের 12 তারিখে আপনারা এই ফিল্মটা দেখতে পারবেন। এবং সেখানে আপনারা দেখবেন কি সুন্দরভাবে এই ফিল্মটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই বিনয় বাদল দিনেশ এপিসোডটাকে। আর আজকে আমরা যখন ঘুরে দেখলাম, এই ঘুরে দেখার পেছনেও যে সমস্ত জিনিসগুলো আমরা দেখাবার চেষ্টা করলাম এই লোকজনকে, আশা করি তাদের সবাই ভালোই লেগেছে, আপনারা জানতেও পারবেন সেটা। থ্যাংক ইউ ফর দ্যাট। জি বাংলা সিনেমার উদ্যোগে একটি হেরিটেজ ওয়াকের আমরা সাক্ষী থাকলাম আজকে। এবং এই যে পুরো রাস্তাটা জিপিও রাইটার্স বিল্ডিং, পুরো রাস্তাটার যে প্রত্যেকটা বিল্ডিং এবং তার যে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে ইতিহাস, সেটা জব চার্নকের সময় থেকে এখনও অবধি সে কীভাবে বিল্ডিংয়ের স্ট্রাকচার ওয়াইজ চেঞ্জ হয়েছে এবং সবটা, আমাদের সাথে অভিজিৎবাবু ছিলেন এবং যেহেতু আমরা রাইটার্স বিল্ডিংয়ের কে নিয়ে যে সব থেকে ইতিহাসের চর্চিত বিষয়ে রাইটার্স বিল্ডিং অ্যাটাক বিনয় বাদল দিনেশে, সেই বিষয়টির উপর আমরা কাজ করেছি আট বারো ছবিতে, তো আমাদেরও ভীষণ ভালো লাগলো কারণ আমরা ওই চ্যাপ্টারটা নিয়ে কিছুটা পড়াশোনা করেছিলাম এবং আমরা আগে পরেরও অনেকটা ইতিহাস জানতে পারলাম। সিনেমাটা হচ্ছে বিনয় বাদল দিনেশের অলিন্দ যুদ্ধ নিয়ে, কিন্তু সেখানে তার ব্যাকগ্রাউন্ডে এই যে রাস্তা, এই যে রাইটার্স বিল্ডিং, এই রাইটার্স বিল্ডিং এর উত্থান বা কিভাবে তৈরি হয়েছিল তাকে আবার সরিয়ে দিয়ে ভেঙে দিয়ে আবার নতুন করে এই যে ইতিহাসটা,
আমাদের সাথে অভিজিৎ বাবু ছিলেন আর কি, তো খুবই ভালো লেগেছে, খুবই মানে আমি জি বাংলা সিনেমাকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদেরকে সেই উদ্যোগে সামিল করানোর জন্য। নিয়ে আসার জন্য আপনারা যে যে উদ্যোগ নিচ্ছেন এটা খুবই ভালো লাগছে আমার। আমি চাই এরকম ভাবে ইতিহাস সামনে আসুক, আমাদের বাঙালিদের একটা মানে গর্ব করার মতো ইতিহাস আছে, সেই ইতিহাস অনেক অনেক বড় ইতিহাস। এই ইতিহাসের পার্ট হচ্ছে বিনয়, বাদল, দিনেশ। তো আজকে এরকম একটা উদ্যোগের জন্য যে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত যারা যারা আছেন প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। নিজের শহরের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, নিজের শহরের ইতিহাস জানতে পেরেছি এবং এবং আমাদের আটবারও ছবি বিনয় বাদল দিনেশ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে 12 জুন রাত 9টায়। সেটার জন্যও আমরা সকল দর্শকদের বলবো যে আপনারা প্লিজ ছবিটা দেখুন, বাড়ির সকলের সাথে দেখুন, বাচ্চাদের সাথে বড়দের সাথে ছবিটা দেখাটা খুব জরুরি। কারণ শুধু ছবিটা মানে ছবি তো একটা এন্টারটেনমেন্টের একটা মাধ্যম, কিন্তু কিছু ছবি হয় যেগুলো ইতিহাসকে আপনার সামনে তুলে ধরে, এই ছবিটা সেরকমই একটা ছবি। আপনারা দেখুন, আশা করি আপনাদের সবার ভালো। ব্রিটিশ পুলিশ সূর্যসেনকে ধরার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর যেভাবে অত্যাচার শুরু করেছিল তাতে এই মুহূর্তে অস্ত্র তুলে নেওয়া উচিত, আর এর একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। ডু অর ডাই, তাই কাজের ভার আপনি কাকে দিতে চান? নিজের গুপ্ত বিনয় কৃষ্ণ বসু, দিনেশ গুপ্ত, আপনি কিন্তু বাদলের কথা ভাবতে পারেন। ওল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখুন আজ 12 বিনয় বাদল দিনেশ, 12 জুন রবিবার রাত 9টায় জি বাংলা সার্ভার, জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।